কর দে বাহিসে
matiyani o bule dakha ratha rai komai tuh kabu বৃদ্ধ হয়া হিসু মই হগাত বল শক্তি নাই আৰু সেই কাৰণে অ তোহৰ হাতত ৰাজ্যভাৰ ও দিবহু বচন শুনি অ কৈকেয়ে ভাবি গুণী স্বামীৰ চৰণে ধৰি ধৰাৰ বুদ্ধি মতে হৰাণী কৈ কেয়ে অ বৰ খোজে স্বামীৰ আগে স্বামী স্বামী ধৰি কৈ কেয়ে ভক্তি ভাবে স্বামীৰ আগে কয় পূৰ্বে দিব খোজা মোৰ বৰৰ কথা অ তোমাৰ জানো মনত পৰা না ভক্তি ভাবে স্বামীৰ আগে কয়।
রানীর পথ ঠাকুনে চৌদ্ধ বছর রামচন্দ্র বনবাস দিব লাগে আর দ্বিতীয় বরত মোর পুত্র ভরত ভরতক রাজ্য ভার গতাই দিব লাগে কি ও কৈকেয়ীর কথা শুনি দশরথ দশরথক চাই রামচন্দ্রই কইছিল পিতা পিতা ও পিতা স্বর্গ পিতা ধর্ম ও শাস্ত্র রব কয় রামর ধরিয়া চরণে
দাদা দাদা ও তোমার লগতে দাদা ময়ু বনে যাব তুমি অবিহনে দাদা তুমি অবিহনে দাদা রামজা
ৰাতি ভৰতে ও থাকে চিন্তা ৰাম ঘূৰি অহালৈকে সময়তে ভরতে শুনে রামচন্দ্র অযোধ্যালয় ঘুরি আহার খবর পাই প্রজাগণে আনন্দতে আত্মহারা হই রামচন্দ্র কাদরি আনিবলৈ জয়ধ্বনি করেছিল জয় প্রভু রামচন্দ্র জয় প্রভু রামচন্দ্র জয় প্রভু রামচন্দ্র জয় 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 অধ্বনি সিংহাসন দেখি হিয়া ঢাকুরি ঢাকুরি রামে কান্দিবলৈ ধরিলে ও হে অকা
দখরত মই তো আশীর্বাদ করেছো তোর মঙ্গল হও, কিন্তু বাসা ব্রহ্ম হত্যা পাপে মোর আত্মায় কিয় মুক্তি পোৱা নাই, এই কথাটোর আগত মই কহিলু বুঝাই। আর লগে লগে অসার পাই রামচন্দ্র উঠিয়া বহিলা, লগে লগে পিতৃ আত্মায়, লগে লগে পিতৃ আত্মায়, ও এই চিন্তাই রামচন্দ্র সিংহাসনে বহিয়া, আর ঠিক সেই সময় অগস্তি মুনি আহি অমুনিক দেখি রামচন্দ্র আগবাড়ি জনাই রামচন্দ্র প্রণাম জনাই রামচন্দ্র ওই আজি মুর খুব ভক্ষণ
চাই রামে কইছিল গুরুদেব গুরুদেব মুখ বারে ব্রহ্মা বিষ্ণু
পুয়তি নিশা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে রামচন্দ্র চিন্তার কোনো কারণ নাই তোমার পিতৃর পাপর ভার যদি কোনোবা তিনিজনে গাত পাতি লয় তেতিয়াহে মুক্তি পাব তোমার পিতৃর আত্মায় ও এহি বুলি তিনিজন হইলান্তর্ধান খার পাই উঠি রামে পিতৃর পাপর ভার কোনে হো গাত পাতিয়ে নললেও পিতৃর আত্মায় ভাবি চিন্তি রামচন্দ্র সিদ্ধান্ত করিলা মন্ত্রী সুমন্ত মাতি ও কিছুদিনের বাবে রাজ্যের বাহির লই যা ঘুরি নহালৈকে প্রজাগণর উপর রঘু
কি চিন্তা করি তুমি আসা এহি কি চিন্তা করি তুমি আর হব কথা রামচন্দ্রই কহিলা বধ গছে বোলে প্রভু বদগছক চাই রামে কইছিল কি কইছিল রামে বলে বদগছ তুমি খুনা কও মুক্তির উপায় দিব তোমাক জানিবা নিশ্চয় Cool.
আৰু প্ৰভু বিশ্বমিত্ৰ মুনিয়েই মোক মুক্তিৰ উপায় দিছিল। ত্ৰেতাৰ যুগত প্ৰভু ৰামচন্দ্ৰৰ যিদিনাই তই ভৰিৰ পৰশ পাইবি সেইদিনাই তোৰ মুকুতি মিলিব নিশ্চয়। অ ৰামে বোলে শুনা তুমি মুহুৰ বচন, কি কাৰণে আহিল মই, কি কাৰণে আহিল মই, ব্ৰহ্ম হত্যা পাপে মোৰ পিতৃৰা, কিয় জানো আজিও এটা পাপৰ ভাৰ যদি তুমি লোৱা মুক্তি পাব পিতৃৰ আত্মাই, মুক্তি পাব পিতৃৰ আত্মাই। ও পাল্টি নদী বোলে প্ৰভু কোনো কথা কোৱা, প্ৰভু মোৰ মুক্তি হব কেনে, রামে বোলে পালতি তুমি খুনা কও মই, ও মুক্তি রূপাই দিব তোমাক জানি না।
দিয়া কন্যাজনীয়ে কয় ও কথা শুনি
কই এই দখরত সজাই ব্রহ্ম হত্যা পাপৰ পৰা মুক্তি পাইছিল আৰু ৰামচন্দ্ৰই পুনৰ যুদ্ধালৈ ঘূৰি আহিছিল শ্ৰদ্ধাৰ নাম ধৰ্মী খুঁটিগণ আজি আমি এই নামটিৰ জৰিয়তে তিনিটা নজনা কথা শিকিলো কি কাৰণে আমাৰ হিন্দু সমাজত মানুহে বদগছৰ খৰি নাকাটে দ্বিতীয়তে নদীৰ পবিত্ৰ জলক আমি কিয় অপবিত্ৰ কৰিব নালাগে আৰু শেষত ছোৱালী পুষ্পিতা বা কুমাৰী হোৱাৰ দিনা কি কাৰণে পুৰুষৰ পৰা আঁতৰাই ৰাখিব লাগে হৰি তোমাৰ চৰণে লৈলো শৰণ হৰি তোমাৰ